হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক ইজ পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের আজকে চৌধুরী অধ্যায়ের সকল বোর্ড দু হাজার আঠারোতে যে প্রশ্ন আসছিল সেটা সমাধান করব তো আমরা দেখি এখানে দুটো ফিগার দেওয়া আছে ফিগার ওয়ান ফিগার টু এবং এখানে রোদ আছে বিভিন্ন মানের অনেকগুলো রোদ দেওয়া আছে আমরা দেখবো কোনটার সাথে কোনটা সিজ বা প্যারালে রয়েছে তো প্রশ্নই চলে জানা সরাসরি তড়িৎ আবেশ কাকে বলে তো এই আবেশ ব্যাপারে তোমরা জানো যে একটি আয়ত বস্তুর কাছে একটি অনাহিত বস্তুর কাছাকাছি রাখলে আয়ত বস্তুর প্রভাবে অনাহিত বস্তুটা কিছুটা হলেও চার্জিত বা আয়িত হবে এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তড়িৎ আবেশ বলা হয় খ নম্বর পৃথিবী বা ভূমির বিহু শূন্য ধরা হয় ধরা হয় কেন আমরা জানি পৃথিবীটা হচ্ছে ঋণাত্মক বিশাল ভাণ্ডার কিন্তু সেখানে ধনাত্মক ক্রমাগত যাচ্ছে কিন্তু বিভবে কোনো পরিবর্তন হয় না কারণ ধরা যাক যে একটা সমুদ্রে অনেক পানি থাকে সেই সমুদ্র থেকে যদি আমরা এক বালতি পানি তুলে নেই বা এক বালতি পানি দেই তাহলে পানির আয়তনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তেমন পৃথিবীটা বিশাল ভান্ডার সেখানে ক্রমাগত ধনত কাঁথান গেলেও আমাদের যে চার্জ বাধানে কোনো পরিবর্তন হয় না আর এই আধানটাকে হিসাব করা যায় না বলে নিট আধান আমরা হচ্ছে শূন্য বলি তাই আমরা বলি পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় গরমবার নম্বর ফিগার ওয়ানের তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে তো ফিগার ওয়ানের প্রবাহ নির্ণয় করার জন্য আমাদের তুলো রোদ বের করতে হবে তার আগে আমরা দেখতে হবে যে রোদগুলো এখানে কিভাবে সন্নিবেশ করা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই এই দুটো অংশ প্যারালাল কিন্তু এর ভেতরে দুটো হচ্ছে শ্রেণীতে করে রয়েছে এই জন্য আমাদের দুটোকে আলাদা করে নিতে হবে আর এস সমান হচ্ছে টু এবং সিক্স এই দুটো শ্রেণীতে এটা হবে হচ্ছে আট ওহো অপরদিকে আর এস প্রাইম সমান হচ্ছে ফাইভ এবং থ্রি ফাইভ প্লাস থ্রি এটা হবে আট ওহোম এখন আমরা এই দুটাকে প্যারাল করব তাহলে ওয়ান বাই আর পি সমান জানি আমরা ওয়ান বাই আর এস যোগ হচ্ছে ওয়ান বাই আর এস ওয়ান ওয়ান বাই এইট যোগ হচ্ছে ওয়ান বাই এইট তো এইট লস করবো ওয়ান যোগ ওয়ান হবে টু বাই এইট অতএব আর পি সমান আসবে হচ্ছে এইট বাই দুই যে কারণ হচ্ছে ফোর ওহম এটা আমাদের তুল রোদ এখন আমাদের বলছে যে তৈরি প্রবাহ নির্ণয় করো তা আমরা জানি তৈরি প্রবাহ যে আয় সূত্র আয় সমান আমরা জানি আয় সমান হচ্ছে ভি বাই আর তো আয় সমান হচ্ছে ভি বাই আর আর বলতে আর পি ভি এর মানে কিন্তু দেওয়া আছে বারো ভোল্ট এবং আর এর যে মানটা সেটা হচ্ছে আমরা আর পি এটা পেয়েছি ফোর ওহম ভোল্ট এবং ওহম এটাকে ভাগ করলে আসছে তিন চার বারো থ্রি অ্যাম্পিয়ার অতএব আয় এর যে মানটা আসছে আয় সমান হচ্ছে থ্রি অ্যাম্পিয়ার যেটাকে আমরা বলছি ফিগার ওয়ানের এর হচ্ছে তড়িৎ প্রবাহের মান আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাবো আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নে তো আমরা এখন আমাদের ঘ নম্বর যে প্রশ্ন আছে সেটার সমাধানে যাব তো ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে এখানে ফিগার টুতে তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ ফিগার ওয়ানের এর তড়িৎ প্রবাহ রয়েছে দ্বিগুণ হবে তো আর এর মানটা এখানে দেওয়া নাই কিন্তু আমরা জানি যে ফিগার ওয়ান এর তড়িৎ প্রবাহটা গ থেকে পেয়েছি সেটা পেয়েছে হচ্ছে আমরা থ্রি অ্যাম্পেয়ার তো দ্বিগুণ মান হচ্ছে তিন দ্বিগুণের সিক্স অ্যাম্পেয়ার তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এবং টু এটা প্যারালালে আছে তো আমরা এটুকু প্যারালে করে নিই তো ওয়ান বাই আর পি সমান আমরা জানি ওয়ান বাই আর যোগ ওয়ান বাই হচ্ছে টু তাহলে লসগ হবে টু এবং আর গুণ করলে টু আর 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 গেলে টু প্লাস হচ্ছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান বাই আর পির মান তাহলে আর পি সমান যেটা আসবে টু আর বাই হচ্ছে টু প্লাস আর এখন এটার সাথে ওয়ান কিন্তু শ্রেণীতে আছে আমরা শ্রেণীতে করে দিব তাহলে শ্রেণীতে আর এর সমান হচ্ছে আর পি যোগ হচ্ছে ওয়ান ওয়ান যে রোদে মানে সেটা শ্রেণীতে আছে আর পি আমরা মানটা এখানে বসাবো টু আর যোগ টু প্লাস আর ইজ প্লাস ওয়ান তো এটাকে আমরা হচ্ছে টু প্লাস আর লস করব তাহলে যেটা হয় টু আর প্লাস ওয়ানের সাথে এটা যদি গুণ করি তাহলে টু প্লাস আরই হবে এবং ফাইনাল এটা দাঁড়াবে টু আর এবং আর যোগ করলে থ্রি আর প্লাস টু ডিভাইডেড বাই টু প্লাস আর এটা হচ্ছে আর এস সমান যেটা দাঁড়ালো আমাদের অর্থাৎ তুল্য রোধ ফাইনালি ফিগার টুতে এখন আমাদের তৈর প্রবাহ হচ্ছে দ্বিগুণ বলেছে আমরা সেই তৈর প্রবাহটা বের করব তার আগে আমাদের রোদের মানটা বের করতে হবে আমাদের আমরা জানি আই সমান আই সমান হচ্ছে কিন্তু ভি বাই হচ্ছে আর আর বলতে এখানে আর এস এটা আমরা জানি এখন এই আইটা হচ্ছে তড়িৎ প্রবাহের আছে ফিগার ওয়ানের দ্বিগুণ অর্থাৎ ফিগার ওয়ানের যে আমরা যে তৈরি প্রবাহটা পেয়েছিলাম সেটা থ্রি অ্যাম্পেয়ার তার দ্বিগুণ করলে হচ্ছে সিক্স অ্যাম্পেয়ার হবে তাহলে এখানে আমাদের সিক্স বসাতে হবে এটা আমি আবার বলছি যে আয়ের যে মানটা অর্থাৎ এখানে যে আয়ের মান সিক্স সিক্স অ্যাম্পেয়ার কেন বসালাম কারণ হচ্ছে আমাদের একটা শর্ত ছিল এখানে যে ফিগার ওয়ানের তৈরি প্রবাহের দ্বিগুণ হবে ফিগার টুতে এর মান যখন নির্ণয় করবো তাহলে ফিগার ওয়ানে তো থ্রি অ্যাম্পায়ার পেয়েছিলাম তার দ্বিগুণ মানে সিক্স অ্যাম্পায়ার আর ভি এর মান দেওয়া আছে বারো ভোল্ট আর আর এস এর যে মানটা আমরা এখানে পেয়েছি থ্রি আর প্লাস টু ডিভাইড বাই টু প্লাস আর তো এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে তো আর এর মান বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা এটাকে আর আর গুণ দিয়ে তারপর এখান থেকে আর এর ভ্যালু আমরা সমাধান করবো তো সিক্স ইজিকালট হচ্ছে টুয়েলভ ইন্টু টু প্লাস আর নিচে হচ্ছে থ্রি আর প্লাস হচ্ছে টু এরপর আমরা যেটা হয় সাথে যদি করলে তিন ছয় আঠারো আঠারো আর প্লাস ছয় দিগুণ হচ্ছে বারো এই মানটা আমরা পাচ্ছি আমরা এখন এখান থেকে সমাধান করে আর এ মান বের করতে হবে তো দেখতে পাচ্ছি এর পাশে চব্বিশ আছে এরপাশে বারো আছে সংখ্যা তাহলে চব্বিশ থেকে যদি বারো বাদ দিই তাহলে বারো থাকবে ইজিকালটা হচ্ছে বারো আর এ নিয়ে গেলে আঠারো আর থেকে বারো আর বিয়োগ করলে সিক্স আর থাকবে বা সিক্স আর ইজিকাল হচ্ছে বারো বা আর সমান হচ্ছে বারো ভাগ হচ্ছে ছয় অতএব আর এর যে মানটা আসে আর হচ্ছে টু ওহম তার মানে হচ্ছে আমাদের যে এই ফিগার টু ছিল এই আর এর মানটা হবে হচ্ছে টু অহম আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি আমাদের হচ্ছে সমাধান ছিল ভয়ের আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো পরবর্তী ক্লাস দেখার আমদানি তোমাদের কাছ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ